আসসালামু এবার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বরাবর মতো আমি ইমরান আসি আপনাদের সাথে আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনাদেরকে দিব সেটা হচ্ছে যে আমি আজকে ইউরোপের দেশ আপনারা অল্প খরচে আয়ারল্যান্ডে কীভাবে ওয়াক সাথে আপনারা বাংলাদেশ থেকে আসতে পারবেন সো সেটা নিয়ে আমি আজকে আপনাদেরকে তথ্য দিব সো যে যারা আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমার ভিডিওতে আমি তুলে ধরবো আসলে বর্তমানে বাংলাদেশ থেকে যদি আপনি ওয়ার্ক পারমিটে আইল্যান্ডে আসার সুযোগ আছে কিনা এবং সেই আপনি যদি ওয়ার্ক পারমিটে আইল্যান্ডে আসতে চান কত টাকা আপনার খরচ আসবে এবং আইল্যান্ডের জব আপনি কিভাবে ম্যানেজ করে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে নিজে জব খুঁজে বের করবেন এবং কত টাকা আপনার ওয়ার্ক পারমিট বের করতে খরচ আসবে সম্পূর্ণ কিছু আমার এই ভিডিওতে তুলে ধরবো তাছাড়া আমি তুলে ধরবো আইল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন কি না কাজের ভিসাতে যাওয়ার পর তারপরে হচ্ছে আপনি কত টাকা স্যালারি পাবেন সো এই সবগুলোই তথ্য আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো সো যারাই নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন আর প্লিজ যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং কিভাবে আসবেন না আসবেন সব প্রসেস ক্রাইটেরিয়া আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সো আজকে আইল্যান্ড আপনারা সবাই জানেন আইল্যান্ড হচ্ছে গিয়ে ইউরোপের একটা দেশ এবং খুবই উন্নতমানের একটা দেশ বাংলাদেশ থেকে আপনি আইল্যান্ডে অনেক ধরনের ভিসা ক্যাটাগরি নিয়ে আসতে পারবেন যেমন আপনি চাইলে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসাতে আইল্যান্ড আসতে পারবেন ভিজিট ভিসাতে আসতে পারবেন ট্যুরিস্ট ভিসাতে আসতে পারবেন তারপর হচ্ছে আপনি চাইলে বর্তমানে দুই সালে যে আইল্যান্ড যে সরকার নন ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে যেমন পাকিস্তান ইন্ডিয়া তারপর হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা এইসব দেশ থেকে তারা শ্রমিক আনবে তারা ঘোষণা ইতিমধ্যে অনেক আগ থেকেই দিয়ে দিছে সো আপনারা চাইলে ওয়ার্ক পারমিট বিসাতেও অল্প খরচে আপনারা বাংলাদেশে থেকে আসতে পারবেন সো আয়ারল্যান্ড সরকার বা আয়ারল্যান্ডে দুই ধরনের ওয়ার্ক পারমিট ভিসাতে মানে ক্যাটাগরিতে আপনারা আসতে পারবেন দুই ধরনের ওয়ার্ক পারমিটে প্রথম হচ্ছে দুই ধরনের যে ওয়ার্ক পারমিট প্রথম তো হচ্ছে যে ক্রিটিক্যাল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট আর তারপর হচ্ছে যে জেনারেল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট এই দুই ধরনের ওয়ার্ক পারমিটে আপনি বাংলাদেশ থেকে আপনাদের আসার সুযোগ আছে এখন এই দুই ধরনের ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে কাজে কি ধরনের হবে সো আমি প্রথমে বলি ক্রিটিক্যাল ওয়ার্ক পারমিট যেগুলা এগুলো হচ্ছে হাই স্কিল প্রফেশনাল মানে যাদের হাই স্কিল প্রফেশন আছে তাদের জন্য হচ্ছে ক্রিটিক্যাল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট যেইটাকে বলা হয় সো ক্রিটিক্যাল ওয়ার্ক পারমিটে যে ধরনের কাজের ভ্যাকেন্সি বা যে ধরনের কাজ থাকবে সেগুলো হচ্ছে যেমন ডাটা অ্যানালিস্ট তারপর হচ্ছে ডক্টরস বা ডাটা অ্যানালিস্ট তারপর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারপর ওয়েব ডেভেলপার তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডক্টরস যাদের ডক্টরস যাদের ডিগ্রি আছে ওই ধরনের পেশাতে তারপর হচ্ছে আপনি চাইলে ডাটা অ্যানালিস্টে আসতে পারবেন বা তারপর মার্কেটিং ম্যানেজার হিসাবে মার্কেটিং ডাইরেক্টর হিসাবে বিভিন্ন পজিশনে অর্থাৎ উচ্চ লেভেলে যারা মানে জব করতে পারবেন যাদের হাই কোয়ালিফিকেশন আছে তাদের জন্য হচ্ছে ক্রিটিক্যাল যে এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট আইল্যান্ডের জন্য সো এটা এটা হচ্ছে গিয়ে এক মানে জব এক ধরনের জবের গিয়ে তারপর যেটা হচ্ছে জেনারেল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট যেটা মানে সাধারণ মানুষরা বাংলাদেশ থেকে চেষ্টা চেষ্টা করতে পারবেন সো এই ধরনের কাজগুলা কি আয়ারল্যান্ডে যে জেনারেল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট যেটা সেটা হচ্ছে যে আপনি অনেক ধরনের বাংলাদেশ হিসাবে অনেক ধরনের কাজ আয়ারল্যান্ডে করতে পারবেন সো আপনি চাইলে প্লাম্বার হিসাবে জেনারেল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিটে যেতে পারবেন তারপর আপনি চাইলে কনস্ট্রাকশন রিলেটেড কাজ ইলেকট্রিক্যাল কাজ হিসাবে যেতে পারবেন তারপর হচ্ছে আপনি বুচার হিসাবে যেতে পারবেন তারপর হচ্ছে কেয়ার ওয়ার্কার হিসাবেও আপনি আয়ারল্যান্ডে যেতে পারবেন যেগুলো আপনার জেনারেল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিটের ক্যাটাগরির জবের মধ্যে পড়ে সো আশা করি আপনারা বুঝতে পারছেন আর তারপর হচ্ছে আপনি চাইলে প্লাম্বার প্লাস্টার মেশন তারপর হচ্ছে বুচার পেইন্টার কার্পেন্টার এইসব জব ভ্যাকেন্সিতে আপনারা চাইলে যেতে পারবেন আর এইগুলো হচ্ছে এই যে জব ভ্যাকেন্সিগুলো আপনাদের বললাম এগুলো কিন্তু জেনারেল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে পড়ে সো আশা করি বুঝতে পারছেন এখন আসেন যে আপনারা ক্রিটিক্যাল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট এবং জেনারেল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট এই দুই ধরনের ওয়ার্ক পারমিটে যদি আবেদন করতে চান তাহলে আপনাদের কি কি ক্রাইটেরিয়া লাগবে বা কি কি জিনিস লাগবে এবং ফি কত টাকা আসবে সেটা আপনাদেরকে বলি ক্রিটিক্যাল ওয়ার্ক পারমিট যেটা সেটার জন্য আপনাদের কোন ধরনের জব অফার লেটার বা কোনো ধরনের জব আপনাদেরকে ম্যানেজ করতে হবে না আপনার যদি হাই কোয়ালিফিকেশন থাকে যেমন আপনার যদি সার্টিফিকেট থাকে আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন ওয়েব ডেভেলপার হন বা আপনি যদি ডাটা অ্যানালিস্ট হন বা মার্কেটিং ডিরেক্টর হিসাবে যদি কাজ করে থাকেন আপনার যদি ওই এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি ইজিলি আপনি ও মানে আনল্যান্ডের ক্রিটিক্যাল ওয়ার্ক পারমিটের জন্য আপনি আবেদন করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের ফিটা পড়বে প্রায় এক হাজার ইউরোর মতো ক্রিটিক্যাল ওয়ার্ক পারমিটে সো এই হচ্ছে গিয়ে ফি এখন জেনারেল ওয়ার্ক পারমিটে আপনার আবেদন করতে চাইলে বাংলাদেশ থেকে আপনার কি কি জিনিসপত্র লাগবে দেখেন জেনারেল ওয়ার্ক পারমিটে যদি আপনি আয়ারল্যান্ডে আবেদন করতে চান সো আপনি যদি জেনারেল ওয়ার্ক ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে চান সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে আপনাদেরকে জব অফার লেটার ম্যানেজ করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন জব অফার লেটার ম্যানেজ করতে হবে কারণ জেনারেল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিটের জন্য প্রথমেই আপনাকে জব অফার লেটার আপনি ম্যানেজ করতে হবে আয়ারল্যান্ডের ওই আইল্যান্ডের যে কোনো কোম্পানি বলেন বা যে কোনো জায়গা থেকে বলেন বা যে কোনো এমপ্লয়ার জব অফার লেটার যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে আপনি জেনারেল ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারবেন কারণ আমি আমি নিজেই একটু ট্রাই করছিলাম তখন আমাকে আমি যখন আপ করতে গেছি एवरीथिंग তখন আমাকে বলছে যে জব অফার লেটার আছে কিনা সো তখন আমার কোনো জব অফার লেটার যখন আমি দিছি যে আসলে নাই তখন আমার অ্যাপ্লিকেশন আনসাকসেসফুল হয়ে গেছে সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে জব অফার লেটার ম্যানেজ করবেন জেনারেল ওয়ার্ক পারমিটের জন্য আপনি বাংলাদেশ থেকে ওইটা আমি পড়ে বলতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন ওইগুলো কিভাবে কি করবেন আমি সম্পূর্ণটা বলে দিব এখন আসেন যে জেনারেল ওয়ার্ক পারমিটে আপনি যদি জব অফার লেটার ম্যানেজ করেন তাহলে আপনি আপনার মানে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে আপনার কত টাকা খরচ আসবে দেখেন জেনারেল ওয়ার্ক পারমিটে যখন আপনি জব লেটার ম্যানেজ করে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন আপনার ফিটা প্রদান করতে হবে এক হাজার ইউরো ক্রিটিক্যাল ওয়ার্ক পারমিটের জন্য এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিটের জন্য এক ইউরো ফি আর জেনারেল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিটের জন্য এক হাজার ইউরো ফি এখন ধরেন আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে যে ভাই আমরা এত টাকা দিয়ে যখন অ্যাপ্লিকেশন করব, যদি আমাদের অ্যাপ্লিকেশন আনসাকসেসফুল হয় অর্থাৎ আমরা যদি ওয়ার্ক পারমিট না পাই তাহলে আমাদের টাকাটাকে পুরোটাই লস আসলে না আপনারা নাইনটি পার্সেন্ট টাকাটা আপনারা ব্যাক পেয়ে যাবেন সো আশা করি বুঝতে পারছেন আপনারা নাইনটি পারসেন্ট টাকাটা আপনারা ব্যাক পেয়ে যাবেন অর্থাৎ আপনি নয়শো ইউরো ব্যাক পেয়ে যাবেন আপনারা একশো ইউরো শুধুমাত্র লস হবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা খুবই ভালো একটা সুযোগ আপনারা যদি একটা জব অফার লেটার ম্যানেজ করতে পারেন তাহলে আপনারা আইল্যান্ডের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন এখন আসেন যে ভাই জব অফার লেটার আবেদন করার পর আসলে ওয়ার্ক পারমিটটা রিজেক্ট হয় কেন দেখেন আপনি যখন জব অফার লেটার আবেদন করবেন তখন আপনার আপনার আয়ারল্যান্ডের জন্য যখন আপনি সাবমিট করবেন আপনারা ওয়ার্ক পারমিটের জন্য ফিটি দিয়ে তখন আপনার এমপ্লয়ার অর্থাৎ আপনি যাদের কাছ থেকে যে কোম্পানির কাছ থেকে জব অফার লেটার ম্যানেজ করছেন তাদের অনেক কিছু ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে তারা আপনাকে অনেক ডকুমেন্টস দিবে ওইগুলো আপনার অনলাইনে সাবমিট করতে হবে তো ওইগুলো যদি অনলাইনে সাবমিট করেন সাবমিট করার পর যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে জব অফার লেটারটা সরি এমপ্লয়মেন্ট জেনারেল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিটটা আপনাকে দিবে আর দিলে বাদ বাকি যে জিনিস ক্রাইটেরিয়া আছে ভিসার জন্য আপনি এমবেসি পর্যন্ত তো যাবেন তো আশা করি আপনারা বুঝে গেছেন এই জিনিসটা এখন আসেন যে এই জেনারেল ওয়ার্ক পারমিটে এবং জেনারেল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিটে যদি আমি বাংলাদেশ থেকে যাই আমার স্যালারিটা কত হবে আপনারা শুনে খুশি হবেন যে আসলে স্যালারিটা প্রায় তিরিশ হাজার ইউরো থেকে চৌত্রিশ হাজার ইউরোর সম পরিমাণে আপনি একটা স্যালারি পাবেন সো ওইটাকে যদি আপনি বারো মাস দিয়ে কনভার্ট করেন তাহলে আপনার মান্থলি কি পরিমাণ আপনি স্যালারি পাবেন সো আপনারা বুঝে গেছেন আপনাদের মিনিমাম যে আপনি যে কোনো কোম্পানির আন্ডারে যদি যান আইল্যান্ডে ওয়ার্ক পারমিটের জন্য তাদেরকে চৌত্রিশ হাজার মিনিমাম মিনিমাম ত্রিশ হাজার ইউরোর মতো আপনাদেরকে স্যালারি তারা দিতে বাধ্য প্রতি বছর ইয়ারলি সো আশা করি আপনারা বুঝে গেছেন এই জিনিসটা যে আপনি স্যালারিটা ধরেন মান্থ ইয়ারলি যদি কনভার্ট করেন ত্রিশ থেকে চৌত্রিশ হাজার ইউরোর মতো পাবেন আর ক্রিটিক্যাল ওয়ার্ক পারমিটের যে স্যালারিটা হবে ওইটা হবে মান্থ ইয়ারলি চৌষষ্টি হাজার ইউরোর মতো ষাট থেকে চৌষষ্টি হাজার ইউরোর মতো সো আশা করি আপনারা বুঝে গেছেন এই জিনিসটা আর কতদিন সময় লাগবে এই এমপ্লয়মেন্ট জেনারেল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিটে আপনি আবেদন করার পর আসলে কতদিন সময় লাগবে এবং ক্রিটিক্যাল ওয়ার্ক পারমিটে আবেদন করার পর কতদিন সময় লাগতে পারে দেখেন জেনারেল ওয়ার্ক পারমিটের ক্রিটিক্যাল ওয়ার্ক পারমিটের জন্য দুই চার সপ্তাহ থেকে ছয় সপ্তাহের মতো সময় লাগবে এবং জেনারেল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিটের জন্য ছয় থেকে ষোলো সপ্তাহ পর্যন্ত সময় লাগবে অর্থাৎ একটু বেশি সময় লাগবে দুই থেকে তিন মাসের মতো জেনারেল জন্য জন্য আপনার সময় লাগবে যদি আপনি আবেদন করেন সো আশা করি আপনারা বুঝে গেছেন এখন আসেন যে আপনারা অনেকে হয়তো ভাবতেছেন যে ভাই আমি আমার ফ্যামিলি সহ নিতে পারবো কিনা এই জেনারেল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট এবং ক্রিটিক্যাল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট যদি আবেদন করি আইল্যান্ডের জন্য দেখেন যারা ক্রিটিক্যাল ওয়ার্ক পারমিটে আবেদন করবেন অর্থাৎ যারা হাই কোয়ালিফিকেশন আছে বাংলাদেশে যাদের কোয়ালিফিকেশন এভরিথিং আছে তারা আপনারা যদি যে ক্রিটিক্যাল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন তখন আপনারা ফ্যামিলি সহ আপনারা ভিসার জন্য আইল্যান্ডের জন্য আবেদন করতে পারবেন কিন্তু এই জায়গাতে আরেকটা জিনিস হচ্ছে যে যারা জেনারেল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিটে আবেদন করবেন আইল্যান্ডের জন্য তারা কিন্তু আপনার আপনার সাথে করে আপনার ফ্যামিলি নেয়া প্রথমেই পসেবল না আপনি যখন জেনারেল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট ম্যানেজ করবেন আপনি আইল্যান্ডের এম্বেসিতে সব কিছু জমা ডকুমেন্টস এভরিথিং জমা দিবেন জমা দেওয়ার পর আপনারা এক বছর পর যদি আপনার ভিসা হয় তাহলে আইল্যান্ডে যাওয়ার এক বছর পর আপনারা মানে আপনাদের ফ্যামিলি নিতে পারবেন এবং ওইখানে আপনার ফ্যামিলি ফ্যামিলি সহ আপনি বসবাস করতে পারবেন তবে ওইটা এক বছর পর সো আশা করি আপনারা বুঝে গেছেন সো এটা হচ্ছে ভালো একটা সুযোগ যারা বাংলাদেশি আসেন সবাই চেষ্টা করেন যে যারা যদি আপনারা চেষ্টা করলে হয়তো আপনারা জব লেটার ম্যানেজ করতে পারবেন এখন আসেন যে জব লেটারটা আপনি কোথা থেকে ম্যানেজ করবেন আপনারা কোনো দালাল বা কোনো কিছু দোরা লাগবে না আপনারা বিভিন্ন সরকারি ওয়েবসাইট আছে যেগুলো জব ফর আইল্যান্ড নামে একটা সরকারি ওয়েবসাইট আছে যেটার ফেসবুক লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওইখান থেকে কপি করে জাস্ট গুগলে গিয়ে আপনারা সার্চ করলেই আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন সো ওইখানে দেখবেন জব ফর আইল্যান্ডের যে ওয়েবসাইটটা আছে ওইটা হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট ওইখানে দেখবেন বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সির মানে ইয়ে অ্যাডভার্টাইজ দেওয়া আছে সো ওইখানে যদি আপনারা সব কিছু ঠিকঠাক মতে ফিল আপ করে সিবি টিভি সাবমিট করতে পারেন আপনারা সবসময় মনে রাখবেন ও ওইসব জব ভ্যাকেন্সিতে সবসময় এমপ্লয়ারের বা কোম্পানির ইমেইল দেওয়া থাকে সো আপনাকে ইমেইলে সরাসরি মানে সিবি সাবমিট করতে হবে সো আপনি যদি সিবি সাবমিট করার পর তারা যদি মনে করে যে আপনি যোগ্য তাহলে তারা আপনাকে ইমেইলে যোগাযোগ করবে এবং বাকি প্রসেসগুলো তারা আপনাকে হেল্প করবে অথবা আপনি কোনো লয়ার ধরে বাহিরের দেশের আপনি এই প্রসেসটা করাতে পারবেন সো আশা করি আপনারা বুঝে গেছেন কীভাবে জব ম্যানেজ করবেন ইয়ে করবেন তারপর আরেকটা কনস্ট ইলেকট্রিক্যাল কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুকের ইয়ে আমি আপনাদের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব সো আপনারা সব কিছু ইয়ে করে নেবেন সো সবসময় চেষ্টা করবেন ভালো কোনো মাধ্যম বা ভালো কোনো কোম্পানির মাধ্যমে আপনারা আপনাদের সিবিগুলো পাঠানোর জন্য পাঠাইলে হয়তো আপনারা আর এ বিষয়ে যদি আর কারো কিছু জানার প্রয়োজন হয় আমার ফেসবুক পেজে নখ দেবেন চেষ্টা করবো আপনাদেরকে আনসার দেওয়ার জন্য সো সবাই যারাই আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এটাই ছিল আইল্যান্ডের জন্য আজকের যে ভিডিওটা সো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও হয়তো আমি হাঙ্গেরি নিয়ে করব হাঙ্গেরি বিভিন্ন কোম্পানি সম্পর্কে জানাবো সো সাথেই থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম